পশ্চিমবঙ্গের বস্ত্র দপ্তরে গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগের নোটিশ প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে নদিয়া জেলার কৃষ্ণনগর ব্লকে আর কে ভিওয়াই প্রজেক্টের অধীনে। চলো জেনে নেওয়া যাক এই নোটিশে কি কি বলা হয়েছে। পোস্টের নাম রেশম বন্ধু, মোট শূন্য পদ একটি। শিক্ষাগত যোগ্যতা হলো মাধ্যমিক পাস করতে হবে, সাথে ISDS রেশম চাষ সংক্রান্ত প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং তাকে স্থানীয় এলাকায় রেশম চাষি হতে হবে। তাছাড়া প্রার্থীকে স্মার্টফোনের সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে, তবেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এই পোস্টের ক্ষেত্রে প্রার্থীদের বেতন হবে 5,000 টাকা। প্রার্থীর বয়স 1/1/2022 তারিখ অনুযায়ী 25 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। অ্যাপ্লাই করতে হবে অফলাইনের মাধ্যমে। ফর্মটি পূরণ করে সঙ্গে সমস্ত ডকুমেন্টস যুক্ত করে ধুবুলিয়া রেশম কার্যালয়ে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 14 জানুয়ারি 2022। নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ হবে আগামী 17 জানুয়ারি 2022 তারিখ বেলা 11টা থেকে। ইন্টারভিউ নেওয়া হবে সিল্ক ডিপার্টমেন্ট অফিস, কৃষ্ণনগর, নদিয়া। ফর্মের সঙ্গে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে সেগুলি হল প্রার্থীর আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, মাধ্যমিক পাসের সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড, জাতিগত শংসাপত্র, নির্দিষ্ট ট্রেনিংয়ের সার্টিফিকেট, সেই জেলার বসবাসকারী একটি প্রমাণপত্র।